শুরুতেই সংবাদ শিরোনাম। অন্য দেশে পাচার হচ্ছে আফগান সেনাবাহিনীর হেলিকপ্টার ও সাজোয়াজার। আফগান ক্রিকেট বোর্ডের সিইও কে বহিষ্কার করল তালেবান। আফগানিস্তানে মেয়েদের স্কুল বন্ধ করা হবে ইসলাম বিরোধী বললেন ইমরান খান। সোহাইল শাহিনকে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি করার প্রস্তাব তালেবানের। আস্থা রাখার জন্য দেশবাসীকে ধন্যবাদ দিলেন প্রেসিডেন্ট পুতিন। সুদানে অভ্যুত্থান প্রচেষ্টার নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ অধিবেশনে যাওয়া ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত। এবার বিস্তারিত। আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, সাবেক আফগান সেনাবাহিনীর হেলিকপ্টার, সাজোয়াজান ও অন্যান্য সামরিক সরঞ্জাম অন্য দেশে পাচার হচ্ছে। মঙ্গলবার এইসব তথ্য জানানো হয় বলে জানিয়েছে আফগানিস্তানের তলো নিউজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সাবেক আফগান বিমান বাহিনীর অনেক হেলিকপ্টার এখন উজবেকিস্তানে আছে। এছাড়া বহু হামভি ও রেঞ্জার ট্রাক ইরানে পাচার করা হয়েছে বলেও ছবি প্রকাশিত হয়েছে। এ বিষয়ে তালেবান কর্তৃপক্ষের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সংস্কৃতি কমিশনের নূর মোহাম্মদ মোতাভাকিল বলেন, সাবেক আফগান সেনাবাহিনীর কিছু সামরিক সরঞ্জাম ইরানে পাচার হওয়ার পর তা আবার ফেরত আনা হয়েছে। তিনি আরও বলেন, এইসব সামরিক সরঞ্জাম ফেরত আনার বিষয়ে অনুরোধ করা হবে, কারণ এগুলো আফগান জনগণের সম্পদ। এখন কিছু ট্যাঙ্ক, হেলিকপ্টার ও অন্যান্য সামরিক সরঞ্জাম ইরান থেকে ফেরত আনা হয়েছে। এদিকে অনেক আফগান এমপি ও সাবেক সেনা কর্মকর্তারা বলেন, এসব সামরিক সরঞ্জাম আফগান জনগণের সম্পদ, এসব সামরিক সরঞ্জাম দেশের বাইরে পাচার হতে দেওয়া যাবে না। আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ সিনওয়ারিকে সরিয়ে দিয়েছে তালেবান। তার স্থানে বসানো হয়েছে হাক্কানি নেটওয়ার্কের এক সদস্যকে, যিনি বিভিন্ন সময় ভয়ঙ্কর সব হামলার সঙ্গে জড়িত ছিলেন। খবর ডেইলি সাবাহর। সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে হামিদ সিনওয়ারি এ তথ্য জানান। হামিদ জানান, হাক্কানি নেটওয়ার্কের সদস্যদের নির্দেশে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ফেসবুকে হামিদ লেখেন, আনাস হাক্কানি ক্রিকেট বোর্ডে এসে আমাকে বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে আমার চাকরি আর নেই। আনাস হাক্কানি বলেন, আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির ছোট ভাই এবং হাক্কানি নেটওয়ার্কের প্রধান। হামিদ তাকে সরিয়ে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক আদেশ চাইলেও তাকে তা দেওয়া হয়নি। আফগান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আমি একটি স্বচ্ছ প্রক্রিয়ার পর ক্রিকেট বোর্ডের নির্বাহী বিভাগে নির্বাচিত হয়েছিলাম, কিন্তু আমি আমার বরখাস্ত হওয়ার কারণ বুঝতে পারিনি। নাম প্রকাশে অনিচ্ছুক ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে জড়িত নাসিবুল্লাহ হাক্কানিকে দেওয়া হয়েছে প্রধান নির্বাহীর পদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রতিবেশী আফগানিস্তানে নারীদের স্কুল বন্ধ করে দেওয়া হলে সেটা হবে সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। মঙ্গলবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। এই সময় তালেবান নেতৃবৃন্দের কাছে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইমরান খান বলেন, পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি, এমন সন্ত্রাসীদের লালন পালন করতে পারবে না আফগানিস্তান। গত সপ্তাহে আফগানিস্তানের বালক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। নিরাপত্তা সংকার কথা বলে এখন পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের বালিকা বিদ্যালয় খুলে দেওয়া হয়নি। কিন্তু ইমরান খান বলেন, আমি মনে করি মেয়েরাও স্কুলে যেতে পারবেন। বিবিসির সাংবাদিক জন সিমসনকে তিনি বলেন, তারা ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত যেসব বিবৃতি তালেবান দিয়েছে তা সবই ইতিবাচক। আমি মনে করি মেয়েদের স্কুলে যেতে দেবেন তারা। নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করার ধারণা কখনোই ইসলামিক হতে পারে না, এটা ধর্মের সঙ্গে কোনোভাবেই যায় না। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে তালেবান বলেছে, গত 15 আগস্ট সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পতন হয়েছে এবং বিশ্ব এখন আর তাকে প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দেয় না। চিঠিতে জাতিসংঘে নিযুক্ত গনি সরকারের স্থায়ী প্রতিনিধি গোলাম এসাক জাইজকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এতে তালেবান মুখপাত্র মোহাম্মদ সোহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি করার প্রস্তাব দেওয়া হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি ভাষণ দিতে চান বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন,
তালেবানের এ চিঠি নিয়ে জাতিসংঘ মহাসচিবের দপ্তরে আলোচনা হয়েছে। তিনি বলেন, তালেবানের চিঠিটি সাধারণ পরিষদের 76তম অধিবেশনের বাছাই কমিটিতে পাঠানো হয়েছে। তালেবানের পক্ষ থেকে আমির খান মোত্তাকি ওই চিঠিতে সই করেছেন এবং এতে মোহাম্মদ সোয়াইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি করার প্রস্তাব দেওয়া হয়েছে। আফগানিস্তানে গৃহযুদ্ধ চলার সময় শাহিন বেশিরভাগ সময় সাংস্কৃতিক তৎপরতা চালিয়েছেন এবং গণমাধ্যমে তার অসংখ্য প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশিত হয়েছে। পশতু ও ইংরেজি সমানভাবে দক্ষ এই কূটনীতিক 1990-এর দশকে তালিবান শাসনামলে কাবুল টাইমস পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধি এবং ইসলামাবাদে আফগানিস্তানের উপরাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন। রাশিয়ার নির্বাচনে ফের জয়ী হয়েছে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া। সংসদ নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়ার ওপর আস্থা রাখার জন্য রুশ জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। খবর এএফপি। প্রেসিডেন্ট পুতিন রুশ জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি রাশিয়ার নাগরিকদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতার কথা বলতে চাই। প্রিয় বন্ধুরা, আপনাদের আস্থা রাখার জন্য ধন্যবাদ। সোমবার দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ইলা পামফিলোভার সঙ্গে ভেলি ভাইসড বৈঠক করেন পুতিন। এই সময় তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন দেশবাসীকে। ক্রেমলিনের সমালোচকদের কয়েক বছর ধরে দমনপীড়ন চালানোর অভিযোগের মধ্য দিয়ে শুক্রবার শুরু হয় রাশিয়ার 3 দিনের পার্লামেন্ট নির্বাচন। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য মতে, গণনাকৃত ভোটের মধ্যে পুতিনের দল 50% কাছাকাছি ভোট পেয়েছে। ইউনাইটেড রাশিয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি পেয়েছে প্রায় 19% ভোট। 450 আসনের পার্লামেন্ট দুমায় এখন ইউনাইটেড রাশিয়ার একক সংখ্যাগরিষ্ঠতা বিদ্যমান, ফলে এর আগে প্রেসিডেন্ট পুতিন সাংবিধানিক সংবিধানের বড় সুযোগ পান তাদের সমর্থন পেয়ে। সংবিধানে সংশোধনী আনার ফলে পুতিনের ফের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর বাধা দূর হয় এবং 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ পরিষ্কার হয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস মঙ্গলবার সুদানে অভ্যুত্থান প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশটির গণতন্ত্রের উত্তরণে অর্জন রক্ষা করারও আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক একথা জানিয়েছেন। তিনি জানান, মহাসচিব একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য সুদানের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, সুদানের রাষ্ট্র সংবাদ মাধ্যম দেশটিতে মঙ্গলবার সকালে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টা চালানোর খবর প্রচারিত হয়। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুয়েরোগা করোনায় আক্রান্ত হয়েছেন। সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে যাওয়া প্রেসিডেন্ট জেয়ির বোলসোনারোর সংস্পর্শে থাকার কয়েক ঘণ্টা পরেই তার করোনা পজিটিভ শনাক্ত হয়। ব্রাজিল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কুয়েরোগা নিউইয়র্কেই থাকবেন, সেখানে তাকে কোয়ারেন্টিনে রাখা হবে। এক বিবৃতিতে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে ভালো আছেন, তবে ব্রাজিলের প্রতিনিধি দলের বাকি সদস্যদের করোনা নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে কুয়েরোগা সিএনএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, জাতিসংঘের ভবনে থাকাকালীন পুরো সময়ই তিনি মাস্ক পরেছিলেন। করোনা মহামারীর কারণে এবার জাতিসংঘের অধিবেশন উপলক্ষে শহরটিতে যাওয়া বিভিন্ন দেশের সরকার প্রধান ও প্রতিনিধিদের করোনারোধী টিকা নেওয়ার প্রমাণপত্র দেখানোর দাবি জানিয়েছিল নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। তবে জাতিসংঘের নিয়ম বিরোধী হওয়ায় সেই দাবি ধোবে ডেকেনি। অপরদিকে করোনা টিকা না নিয়েও জাতিসংঘের অধিবেশনে বক্তব্য রাখবেন ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো। তিনি বরাবরই টিকা বিরোধী, করোনায় আক্রান্ত হলেও এখনও টিকা নেননি এ নেতা। বোলসোনারোর দাবি, করোনায় একবার আক্রান্ত হওয়ায় তার আর সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই। প্রেসিডেন্ট বোলসোনারোর দাবি, তার দেশে ভ্যাকসিন কর্মসূচি বেশ সফল। প্রাপ্তবয়স্ক যারা ভ্যাকসিন নিতে চান তারা সবাই আগামী নভেম্বরের মধ্যেই টিকার 2 ডোজ পাবেন বলে উল্লেখ করেছেন তিনি। করোনা সংক্রমণে মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত 5,91,440 জন করোনায় প্রাণ হারিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।